দর্শক, পেনশন স্কিম প্রত্যয় প্রত্যাহারে আজও কর্মবিরতিতে রয়েছে পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষক কর্মচারীরা। আন্দোলনের সবশেষ খবর জানাতে সাভার জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থেকে যোগ দিচ্ছেন সহকর্মী নাজমুল হুদা। নাজমুল, আপনার কাছে জানতে চাচ্ছি, বৃষ্টির মধ্যে আন্দোলন চলছে কিনা এবং ক্যাম্পাসের পরিস্থিতি আপনি কেমন দেখছেন? আপনাকে ধন্যবাদ। এই মুহূর্তে রয়েছি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় এবং জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে আপনারা জানেন যে এর মধ্যে কিন্তু যে 35টি বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা কিন্তু এবং একযোগে কিন্তু তারা সর্বোক্ত যে কর্মসূচি সেই কর্মসূচি পালন করছে। এবং আপনারা জানেন যে দ্বিতীয় দিনের মতো কিন্তু 35টি বিশ্ববিদ্যালয়ের ক্লাস পরীক্ষা বন্ধ হয়ে গেছে। এর মধ্যে কিন্তু বিশ্ববিদ্যালয় অনির্দিষ্টকালে সর্বোচ্চ কর্মবিরতি চলছে। বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা বলছে সরকারের কারো পক্ষে এর থেকেও কিন্তু এখন পর্যন্ত প্রস্তাব তাদের কাছে আসেনি এবং আলোচনাও কিন্তু আসেনি এবং দ্রুত ক্লাস পরীক্ষা নেওয়ার কথা বা ভাবনা বা এরই মধ্যে কিন্তু বিশ্ববিদ্যালয়ের এখন পরিস্থিতি কিন্তু ভয়াবহ পরিস্থিতি এবং শিক্ষকরা কিন্তু এখানে এখন কিন্তু দেখতেই পাচ্ছেন যে শিক্ষক সমিতি শিক্ষকরা ছাড়াও এছাড়াও কর্মচারী কর্মকর্তারা কিন্তু পৃথক পৃথকভাবে তারা এই নাজমুল, আপনাকে ধন্যবাদ।